চোখের তারা নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ, হৃদয়ের আলো নামে মোহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় মদনী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সপ্তাহের ন্যায় এ সপ্তাহ মদনী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান নাত মাহফিল এর মধ্যে আমাদেরকে আপনাদের সামনে মদনী চ্যানেল এর মাধ্যমে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ রজবুল মুরজব এর বরকতময় মাস আমাদের মাঝে চলমান রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার যে মাসের ক্ষেত্রে বিভিন্ন ফজিলত বিভিন্ন রায়ত আলহামদুলিল্লাহ বর্ণনা করা হয়েছে এবং যে মাসকে ইবাদতের বীজ বপন করার মাস বলা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়ায় আমরা চেষ্টা করছি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য অধিক পরিমাণে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। দর্শক শ্রোতা, আসুন আমাদের এই নাত মাহফিল কে আলহামদুলিল্লাহ এক আল্লাহ তাআলার দয়ায় নাত রসুল হয়, হামদে বারে তাআলা হয় এবং কোরআন পাকের তেলাওয়াত হয়। আমাদের মূল আলোচনা অর্থাৎ মূল বিষয়ের দিকে আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে রাসূলে করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দরুদ শরীফ পাঠ করার অগণিত অসংখ্য অসংখ্য ফজিলত রয়েছে আলহামদুলিল্লাহ। আসুন আমরাও আজকে একটি বরকতময় হাদিসে মুবারকা শ্রবণ করি। প্রিয় নবী রাসূলে আরবি হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফ মাররাতিন লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাক্বাদাহু মিনাল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি আমার প্রতি একদিনে 1000 বার দরুদ শরীফ পাঠ করবে, সুবহানাল্লাহ, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিজের স্থান দেখে নিবে না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা এই বরকতময় হাদিসে মোবারকা শ্রবণ করেছি, আসুন আমরা নিয়ত করি কমপক্ষে প্রতিদিন 1000 বার আমরা দরুদ শরীফ পাঠ করার জন্য চেষ্টা করব। দেখুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এটা একটা দরুদ শরীফ, এটা আপনি যদি চেষ্টা করেন কাউন্ট করেন টাইম হয়তো বা এই দরুদ শরীফ 1000 বার পড়তে আপনার 15 মিনিট লাগতে পারে, 20 মিনিট লাগতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য আল্লাহ তাআলার দয়া পাওয়ার জন্য বিশেষ করে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সুফারিশ শাফাআত পাওয়ার জন্য অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা ভালোভাবে নিয়ত সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখার জন্য চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ বরকত দান করবেন। আসুন আমরা দীর্ঘায়িত করব না, আমরা প্রথমেই আল্লাহ তাআলার পবিত্র সংক্ষিপ্ত কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শ্রবণ করি, এরপর ইনশাআল্লাহ হামদ বারে তাআলা নাত রাসূল যদি সময় থাকে আমরা সংক্ষিপ্ত কিছু মাদানী ফুল শ্রবণ করব এবং আরও যদি আমরা হাতে সময় পাই তাহলে কিছু মানকাবাত আপনাদের সাথে শেয়ার করব। এরপর ইনশাআল্লাহ সালাতু সালাম এবং আখরি মুনাজাত এর মাধ্যমে প্রতিদিনের নিয়েই আজকে আমরা চেষ্টা করব জাস্ট সময়ে আমাদের অনুষ্ঠান শেষ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তাআলাকে রাজি করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে রাজি করার জন্য এই অনুষ্ঠান দেখার করার সে তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। দর্শক শ্রোতা, আসুন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের তিলাওয়াত শ্রবণ করি। জি সাদত ভাই, ইসনাইবের এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাআল্লাহ তাআলা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ما شاء الله مرحبا سبحان الله الحمد لله দর্শক শ্রোতা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এর পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করেছি এবং আমাদের শাহাদাত ভাই যেই সূরা ইখলাস শরীফ যেটার অনেক ফজিলত এবং বরকত রয়েছে আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছেন এবং এই সুরআর যেটা থেকে আমরা যেটা শিক্ষা নিতে পারি এই সুরআ আমরা যদি অর্থ যদি কনজুল ঈমান থেকে যেটা বাংলাতে অনুবাদ করা হয়েছে যেটা অনুবাদ আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি করেছেন তো ওই উর্দু থেকে ওটাকে বাংলাতে ট্রান্সলেট করা হয়েছে অর্থাৎ বাংলা করা হয়েছে তো পড়লে দেখবেন ওইখান থেকে যেটা মূল শিক্ষা আমরা পাবো সেটা হচ্ছে আল্লাহ তাআলা যে এক তার কোনো শরীক নেই আল্লাহ তাআলার দুনিয়া সমস্ত কিছু থেকে পবিত্র সেটার প্রমাণ আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে বুঝে অর্থ বুঝে মহাব্বত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এর পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করার শ্রবণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক দর্শক শ্রোতা সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব এই কনজুল ঈমানের যেটা বাংলা অনুবাদ মক্তবদুল মদিনা আপনার একদম আপনি নিতে পারেন যে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কোরআন পাকের বাংলা যেটাকে ট্রান্সলেট করার সাথে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত পরিসরে যে এর ব্যাখ্যা এর বিশ্লেষণও রয়েছে সেই জন্য আমি অনুরোধ করব আমরা কেনজুল ঈমান প্রত্যেকের ঘরে ঘরে আমরা রাখার জন্য চেষ্টা করি এবং পড়ার জন্য চেষ্টা করি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক সেই জন্য আমার আমির আল্লাহ সুন্নত 72 নেক আমল রিসালার মধ্যে যে আজকে আপনি কমপক্ষে তিন আয়াত তিলাওয়াত তর্জমা সহ তাফসির সহ শ্রবণ করেছেন বা পড়ে নিয়েছেন দেখুন যে কোরআন শরীফ পড়ার জজবা শিক্ষা আগ্রহ আমার আমির আহলে সুন্নত আমাদেরকে কীভাবে দিচ্ছেন আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত নিয়ে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য কোরআন পাকের তিলাওয়াত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন আমিন দর্শক শ্রোতা আসুন আমরা এখন ওই পবিত্র আল্লাহ তাআলার হামদ প্রশংসা আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ জি صلى الله عليك يا رسول الله وسلم عليك يا سب سے اولا اعلا ہمارا ربی سب سے بالا کون دیتا ہے دے
الله 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 حسبي ربي جل Allah
দর্শক শ্রোতা, এটা সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে নিজের মায়ের চাইতে অধিক গুণে বেশি মহাব্বত করেন, অধিক গুণে বেশি ভালোবাসেন। আমাদের প্রিয় আল্লাহ তাআলা কত সুসংবাদ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। সেই জন্য আসুন ওই প্রিয় আল্লাহ তাআলাকে ভালোবাসি, ওই প্রিয় আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলি, ওই প্রিয় আল্লাহ তাআলার জিকির করি, স্মরণ করি, এবং ওই প্রিয় আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে আমাদের জন্য যে গাইডলাইন দিয়েছেন, যে বিধানাবলী দিয়েছেন, সিস্টেম পদ্ধতি দিয়েছেন, আমরা ওই মোতাবেক চলি দর্শক শ্রোতা। এবং ওই মোতাবেক চলা মানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলা। সেই জন্য আমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাত মুবারাকাকে নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করি, প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে বাস্তবায়ন করি, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়া আমাদের উপর হবে। আর আল্লাহ তাআলার দয়া যদি আমাদের উপর হয়ে যায়, আমাদের দুনিয়াতেও কোনো টেনশন থাকবে না, পরকালে ইনশাআল্লাহ কোনো টেনশন থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দর্শক শ্রোতা, আসুন আমরা এখন আমাদের প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাত রাসূল প্রশংসা ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। জি, স্বাগত। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জর প্রিয় না মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন। জর প্রিয় না মুস্তাফা সাল্লি আলা মুহাম্মাদিন। তরি তরে পেলাম খোদা, তরি তরে পেলাম খোদা সাল্লি আলা মুহাম্মাদিন। রুহুল আমিন গেলেন রয়ে, নবী গেলেন আরশ পানে। রুহুল আমিন গেলেন রয়ে, নবী রুহুল আমিন জিব্রিল আমিন আলিহি সালাত ওয়াসালাম থেকে গিয়েছেন কতটুকু পর্যন্ত। হ্যাঁ, আমরা সবাই জানি এই মাসটা হচ্ছে সেই রাতের মাস, রজব মাসের 27 তারিখ রসুল পাক সাল্লাল্লাহু আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুলহা বানিয়ে আমার রসুলকে সাজিয়ে আল্লাহ তাআলার দিদার দেওয়ার জন্য নিয়ে গিয়েছেন। এই রজব মাসের 27 তারিখ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজ হয়েছে, জানা জানি প্রসিদ্ধ ইসলামের মধ্যে। সেই জন্য একসময় যখন সফর করতে করতে জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসাল্লাম তখন অপারগতা প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সামনে চুল পরিমাণ একটি কদম দেওয়ার আমার ক্ষমতা যোগ্যতা নাই কেন? তখন জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসাল্লাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি যাই তাহলে আমাদের এই যে 600 নুরানি পাখা ডানা রয়েছে সব কিছু জ্বলে পড়ে ছাই হয়ে যাবে, আমি আমার কোনো অস্তিত্ব থাকবে না। দর্শক শ্রোতা দেখুন, যেখানে জিব্রিল আমিন আলাইহি সালাতু ওয়াসাল্লাম একজন নূর সৃষ্টি, ওই স্থানে যাওয়ার ক্ষমতা রাখে না, যোগ্যতা রাখে না, আর ওই স্থানের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে আমার মওলার দিদার করার জন্য গিয়েছেন, যেখানে কোনো স্থান নেই, লা মাকা
যেখানে সমস্ত দুনিয়ার সমস্ত কিছু থেকে পবিত্র, স্থান থেকে পবিত্র, তাহলে দেখুন জিব্রিল আমিন এত মর্যাদা, এত মর্যাদার অধিকারী হয়েছেন। আর যিনি জিব্রিল আমিন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোলাম হিসেবে নিযুক্ত হয়েছেন, ওই নবীর শান কেমন, ওই নবীর মর্যাদা কেমন, সুবহানাল্লাহ। আসুন আমরা শ্রবণ করি। জি, রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলে আরশ পানে, রুহুল আমিন গেলেন রয়ে নবী গেলেন আরশ পানে, আরশ আযম দিল সাড়া, দিলো সাড়া, সল্লে আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা, সল্লে আলা পেলাম খোদা, সল্লে আলা মুহাম্মাদিন দীপতাহার, দূর হয়েছে বাগতাহার, ভুলে গেছে দীপতাহার, বাগতাহার ভুলে গেছে যে পড়েছে এ ওয়াজিফা, যে পড়েছে এ ওয়াজিফা, সল্লে আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা, সল্লে মুহাম্মাদিন তারি তরে পেলাম খোদা, সল্লে আলা মুহাম্মাদিন যখন ফেরে তা কবরে, প্রিয় নবীর চেহারা দেখাবে যখন ফেরে তা কবরে, প্রিয় নবীর চেহারা দেখাবে, সেথায় খোদা পড়ি যেন, সেথায় খোদা, সল্লে আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা, সল্লে আলা মুহাম্মাদিন তরে তরে পেলাম খোদা, সল্লে আলা মুহাম্মাদিন। এমন রোগী যার নেই এলাজ, বিপদে জ্বরে নিয়েই তো আজ, এমন রোগী যার নেই এলাজ, বিপদে জ্বরে নিয়েই তো আজ,
সর্বদা পড়ে যেন সে সর্বদা সাল্লে আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লে আলা মুহাম্মাদিন সালিখ যেন হাশর মাঠে প্রিয় নবীর চরণ ধরে আতর কেন হাশর মাঠে বদকর যেন হাশর মাঠে প্রিয় নবীর চরণ ধরে বলে যেন সে তাই খোদা বলে যেন সে তাই খোদা সাল্লে আলা মুহাম্মাদিন যার প্রিয় নাম মুস্তাফা সাল্লে আলা মুহাম্মাদিন তারে তারে পেলাম খোদা সাল্লে আলা মুহাম্মাদিন। মাশা আল্লাহ, মারহাবা, সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, এটাই সত্য। আমরা কালাম শ্রবণ করেছি, যে কালামের মধ্যে কিছু কথা বাক্য এমন ছিল, যেমন উভয় জাহানের মধ্যে যদি আমরা সাকসেসফুল হতে চাই দরুদ শরীফ পাঠ করি। দর্শক শ্রোতা, আমরা যদি দেখি আমাদের চতুর্পাশে, সেটা একাকিত্ব জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, এক কথায় বিভিন্ন পেরেশানি। কেউ আর্থিকভাবে সমস্যা, কেউ চাকরির ক্ষেত্রে সমস্যা, কেউ রিজিকের ক্ষেত্রে সমস্যা, কেউ বিভিন্ন রোগাক্রান্ত, বিভিন্ন মুসিবতের মধ্যে, পেরেশানির মধ্যে রয়েছেন। আর একটি কালাম এমনও রয়েছে, হর দর্দ কি দাওয়া হে সাল্লে আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ দর্শক শ্রোতা, যে এই অতিক পরিমাণে যারা দরুদ শরীফ পাঠ করবে, সুবহানাল্লাহ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শুরুতে তো আমরা একটা হাদিসে মোবারকা শ্রবণ করেছি, দিনে 1000 বার দরুদ শরীফ পাঠ করলে। এই ধরনের অসংখ্য দরুদ শরীফের ফজিলত রয়েছে, এক এক দরুদ শরীফের এক এক ফজিলত রয়েছে। যেমন আমরা সাপ্তাহিক ইজতেমার মধ্যে যখন যাই, ওই বৃহস্পতিবারে কিছু দরুদ শরীফ পাঠ করা হয়, আর ওই বৃহস্পতিবারে এমন একটি দরুদ শরীফ রয়েছে যে দরুদ শরীফ পাঠ করলে মৃত্যুর সময় আমার দয়াল নবীর জিয়ারত হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দেখুন, এবং কবরে রাখার সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ হাতে কবরে রাখবেন। দেখুন দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত। এবং অসংখ্য হাদিসে মোবারকের মধ্যে, বর্ণনার মধ্যে, রওয়ায়েতের মধ্যে এভাবে আসছে যে যে ব্যক্তি দুনিয়ার মধ্যে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, শাফাআত করবেন। দর্শক শ্রোতা, এটাই তো আমরা চাই। হ্যাঁ, কিয়ামতের ময়দানে ওই বান্দা নাজাত পাবে, মুক্তি পাবে, যে বান্দাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, যে বান্দার জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবে। আর রাসূল পাকের শাফাআত পাওয়ার, সুপারিশ পাওয়ার উত্তম মাধ্যম হচ্ছে দরুদ শরীফ। হ্যাঁ, আমরা দুনিয়ার পরেশানি আছি না, আপনি দরুদ শরীফ পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার দয়ায় ওই দরুদ শরীফের বদলতে
আপনার পেরেশানি দূর হয়ে যাবে, আপনার আর্থিক সচ্ছলতা কম, দুর্বলতা, পেরেশানি, ঋণগ্রস্ত, বিভিন্ন অসুখ অসুস্থতার মধ্যে আপনি আছেন, পেরেশানির মধ্যে আছেন, ফ্যামিলিগত পেরেশানির মধ্যে আছেন, আপনি চক্ষুকে বন্ধ করে ওই দয়াল নবীকে, যিনি উম্মতের পেরেশানি দূর করে দেওয়ালা নবী, উম্মতকে মহাব্বত করে ভালোবাসে এবং উম্মতের ব্যথায় ব্যতীত হয় ওই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজি দেন, দরুদ পাঠ করেন, তাসাব্বুর করেন, বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার অসহায় উম্মত, গুনেহগার উম্মত, আমার এই সমস্যা, এই সমস্যা, আর অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করেন, ইনশাআল্লাহ ওই দরুদ শরীফ শুধু এখানে নয়, কিয়ামতের ময়দানে এবং ফুলসিরাত পার হওয়ার সময় কবরের মধ্যে আপনার জন্য আমার জন্য নূর হবে, এবং আপনার জন্য আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত পাওয়ার জন্য একটি উত্তম মাধ্যম হবে। তো সেই জন্য এই মাস রজব মাস প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, ইবাদতের বীজ বপন করার মাস, এরপর শাবান মাস আসছে যেটাকে শেষ দেওয়ার মাস বলা হয়েছে, অর্থাৎ কান্নাকাটি করে, এবং রমজান মাস। এই কারণে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ হে আল্লাহ, এই খোলাসা অর্থ হচ্ছে রজব এবং শাবান মাস আমাদেরকে বরকত দান করো, এবং ইয়া আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। তো সেই জন্য এর মাস হচ্ছে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার মাস, সেই জন্য আমরা অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করি, আল্লাহ তাআলা জিকির করি, নফল ইবাদত করি, নফল রোজা রাখি, আল্লাহ তাআলা চাহিত ইনশাআল্লাহ আযজা ওয়াজাল ওই ইবাদতের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করবেন এবং আমাদের উপর রহমত বর্ষিত করবেন, আমাদের পেরেশানি দূর করে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আসুন আমরা আরেকটি কালাম শ্রবণ করি, আমাদের সাথেই থাকুন। জি, আরো সে
Yeah.
আল্লাহ মারহাবা মারহাবা সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, জি, আমার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সশরীরে এবং এই কপাল মুবারকের চক্ষু মুবারক দিয়ে আমার প্রিয় আল্লাহ তাআলার দিদার করেছেন রজব এর 27 তারিখ। দেখুন, এই মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ঘটনাকে যদি আমরা দেখি হয়তো আমাদের বিবেকে বোঝা আসবে না। আমাদের যে পঞ্চম চন্দ্রে যেটাকে বলা হয়, হাত দিয়ে ছোঁয়া, চোখে দেখা, শ্বাসের মাধ্যমে অনুভব করা, মানে এক কথায় আমাদের বিবেকে কাজ করবে না। এই মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনাটা এমন একটি ঘটনা। আর এই সমস্ত কাজ যখন কোনো নবীগণ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এর মধ্য থেকে প্রকাশ পায়, যেটা আমরা সাধারণ মানুষের বিবেকে বুঝে আসবে না, আমরা স্পর্শ করতে চাইলে করতে পারবো না, বোঝার জন্য চেষ্টা করলে বোঝা আসবে না, সেটা হচ্ছে মুজিজা। হ্যাঁ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসসালাম এর অন্যতম একটি মুজিজা হচ্ছেন সময় মিরাজ। অর্থাৎ মিরাজের রাতে অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলার দিদার করেছেন। দর্শক শ্রোতা, দেখুন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই মিরাজ, এটা গ্রহণযোগ্যতা কেমন আমরা যদি দেখি এর গ্রহণযোগ্যতার ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আছেন। এর যে গ্রহণযোগ্যতার ব্যাপারে হাদিসে মুবারাকার মধ্যে আছেন, এবং এর গ্রহণযোগ্যতার ব্যাপারে ইজমা কিয়াস, যে শরীয়তের 4টি বিধান একটা বিষয়বস্তুকে মানার জন্য আমাদের ইসলাম নির্ধারণ করে দিয়েছেন, সিস্টেম দেখিয়ে দিয়েছেন, প্রত্যেকটা বিষয়ের মধ্যে, বিধানের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিরাজ সত্য এটা আছে। দর্শক শ্রোতা, দেখুন, মিরাজের ঘটনা আমরা যদি দেখি, যখন অল্প সময়ের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাজার হাজার বছর এত মাইল দূরত্ব সফর আল্লাহ আকবর করেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, প্রথম আসমান থেকে শুরু করে সপ্ত আসমান সফর করেছেন, সব কিছু দেখেছেন, আরশ কুরসি লহু কালাম যা কিছু ছিল সমস্ত কিছুকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সচক্ষে সশরীরে দেখেছেন অল্প সময়ের মধ্যে। তাহলে চিন্তা করে দেখুন যে এই অল্প সময়ের মধ্যে যে কাজটি আমার রাসূল পাক করেছেন, এটা হচ্ছে আমার রাসূলের মুজিজা। আর যিনি করিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান, সব কিছু করার ক্ষমতা আমার প্রিয় আল্লাহ তাআলার আছে। এখান থেকে আরেকটি মাদানী ফোন আমরা নিতে পারি। দর্শক শ্রোতা, এই যে দেখুন, আমরা যখন মারা যাই নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এই 3.5 হাত বডির, কারো 5 ফুট, কারো 6 ফুট, মানে এই ধরনের বড়ি থাকে, ওই বড়ির কোনো দাম থাকে না, ভ্যালু থাকে না, কোনো কিছুই করতে পারে না। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকে, দেহের মধ্যে প্রাণ থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা হাত নড়াচড়া করে, চোখ নড়ে, ঘুমাই, ঘুম থেকে উঠি, শ্রবণ করতে পারি, খেতে পারি, যা যা করার করতে পারি। যখন নিঃশ্বাসের সমষ্টি মালা, যেটা আমাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, ওটা যখন শেষ হয়ে যায়, আমাদের দেহ থেকে যখন ওই প্রাণবায়ু বের হয়ে যায়, তখন আমাদের এই দেহের কোনো কিছু ক্ষমতা, কোনো নড়াচড়া থাকে না। হ্যাঁ, যারা হাদিস বিশারদগণ রয়েছেন, যারা আমাদের পূর্ববর্তী বুজুর্গগণ রয়েছেন, যারা ইসলামের বড় বড় স্কলারগণ রয়েছেন, ইনারা একটি ওখান থেকে একটি মাদানী ফুল বের করেছেন, শিক্ষণীয় বিষয় বের করেছেন। অর্থাৎ যে এই অল্প সময়ের মধ্যে
যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার হাজার এত মাইল এত সময় সবকিছু সফর করে আসলেন, কিন্তু এতক্ষণ পর্যন্ত যে সফর করে আসার পর ওযু করে গিয়েছেন, ওযুর পানি এখনো গড়াচ্ছে পড়তেছে, যে ঘরের মধ্যে যেটা কি ছিল নড়া ছিল ওটা এখনো নড়াচড়া করছে, বিছানা এখনো গরম আছে, তাহলে চিন্তা করুন এই যে অল্প সময়ের মধ্যে আমরা যদি বিছানা থেকে যদি উঠি হয়তোবা এক মিনিট থাকে, দুই মিনিট থাকে, তিন মিনিট থাকে, একটু বিছানা গরম থাকে, এরপর ঠান্ডা হয়ে যায়। আবার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে সফর করে এসেছেন, এখনো পর্যন্ত বিছানা গরম। তাহলে এখান থেকে একটা মাদরিফুল এটাই নিয়ে, অর্থাৎ আমার রাসূল হচ্ছে কুল কায়নাতের জান। হ্যাঁ, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিন থেকে যখন লা মাকানের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন দিদার দেওয়ার জন্য, জিয়ারত দেওয়ার জন্য, সাক্ষাৎ দেওয়ার জন্য, তখন এই যে দুনিয়ার যেটা নিঃশ্বাস ছিল ওই নিঃশ্বাস তো কোথায় চলে গিয়েছেন, লা মাকানের মধ্যে চলে গিয়েছেন। ওই কারণে দুনিয়ার সমস্ত কিছু স্তব্ধ হয়ে গিয়েছে, বাতাস চলাফেরা করছে না, কোনো কারো কিছু কোনো কিছুই দুনিয়ার মধ্যে হচ্ছে না। যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুনিয়ার জমিনের মধ্যে ফিরে এসেছেন, তখন আবারই দুনিয়া আগের মতো সচল হয়ে গিয়েছেন, অর্থাৎ যখন রুহ চলে এসেছে। দেখুন, আমরা যখন ঘুমাই তখন আমাদের সেম মরার মতো, যখন রুহ চলে আসে ঘুম থেকে উঠি আবার আগের মতো, আমাদের হাত কাজ করে, জবান কাজ করে, চোখ দিয়ে আমরা দেখি, দৈনন্দিন কাজ আমরা করতে পারি। দর্শক শ্রোতা, তাহলে যিনি না থাকলে দুনিয়া অচল, আর আল্লাহ তাআলা ওই দয়াল নবীর শান মান কেমন মর্যাদা, আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কেমন দয়া করেছেন, নিজের সচককে সশরীরে আমার প্রিয় আল্লাহ তাআলার জিয়ারত করেছেন, দিদার করেছেন। দেখুন এই কথাটা যখন মক্কা যারা মুনাফিক ছিল, বিদুর্মী ছিল, অমুসলিম ছিল, তাদের কাছে বর্ণনা করছেন, বিভিন্ন বর্ণনা করছেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের সামনে, তখন বিদুর্মীরা অমুসলিমরা সুযোগ নিয়েছেন সুযোগের সদ্ব্যবহার করার জন্য। কিসের জন্য জানেন? কারণ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, ভালোবাসতেন, নিজের জানার চাইতে সব কিছুর চাইতে। তখন তারা বললেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সুযোগে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ তার সাথী থেকে বন্ধু থেকে পৃথক করা একটা ব্যবস্থা আমাদের হয়ে গিয়েছে, মাধ্যম আমরা একটা পেয়ে গিয়েছি, তখন ওই অমুসলিমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন যে আপনি কি শুনেছেন আপনার সাথে আপনার বন্ধু কী কী বলছে, যে রাতে অল্প সময়ের মধ্যে যে আল্লাহ তাআলার আরশ কুরসি এবং সফর করেছেন, আল্লাহ তাআলার জিয়ারত করেছেন, আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, জান্নাত জাহান্নাম সব কিছু দেখেছেন, এটা কি কখনো সম্ভব? দেখেন, ওটা অমুসলিমদের বিশ্বাস ছিল, অমুসলিমদের আকীদা ছিল। তখন এই কথাটা বলার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এই কথাটাকে আমার দয়াল নবী বলেছেন। আল্লাহ আকবর, আল্লাহ আকবর। যখন বললেন যে হ্যাঁ, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সন্দেহ ছাড়া, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া বলে দিয়েছেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলেছেন সত্য বলেছেন। দর্শক শ্রোতা, এখান থেকে আমাদের বিষয় বোঝার বিষয়, আমরা কি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করব, না অমুসলিমদেরকে অনুসরণ করব, না যারা মুনাফিক ছিল তাদেরকে অনুসরণ করব? হ্যাঁ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, না আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার জিয়ারত করেছেন, সব মিরাজ হয়েছে, এটা সত্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার, এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছেন, ওইভাবে মহব্বত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, তো সেই জন্য সব মিরাজ খুব সন্নিকটে আমাদের মাঝে, আল্লাহ তাআলা চাহিত যদি আমাদের হায়াতে থাকে আমরা সব মিরাজ পাবো। সেই জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিব এবং মাদানী চ্যানেলের সাথে থাকবেন, সেই জন্য আমরা কোথাও যাব না, ইনশাআল্লাহ সব মিরাজের রাতে দাওয়াত ইসলামের মাধ্যমে আমরা অধিক পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব, রিয়াজত করব, নফল ইবাদত করব, এবং তারপরের দিন ওইখানে সেহিরে গিয়ে তারপর দিন ইনশাআল্লাহ আজ সাবাজাল আমরা রোজা রাখব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মিরাজকে বিশ্বাস করার এবং মিরাজের যেটা মূল শিক্ষা সেটার উপর আমল করার এবং অধিক পরিমাণে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মহব্বত করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। দর্শক শ্রোতা, আসুন আমরা আরেকটি কালাম শ্রবণ করি। Sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam sallallahu ala Muhammad sallallahu alayhi wa sallam.
আরটিয়া নাই ফুলশা নাই কেন যাইতা সোনার মদিনা কেন সাইতা আরটিয়া নাই ফুলশা নাই কেন যাইতা সোনার মদিনা সাইতাই ফুশনাই কেন যাইতা সোনার মদিনা কেন সাইতা মনে হতে যাই বল্লাই কিন্তু টিয়া ফুশনাই মনে হতে যাই বল্লাই কিন্তু ফুশনাই মনে হর পাকির মতো উরার মারিতাম আর টিয়ানাই ফুশনাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম সোনার মদিনা সাইতাম আয় যদি ঐতাম আকাশর তারা আয় যদি ঐতাম আকাশর তারা আয় যদি ঐতাম আকাশর তারা সাইতাম সাইতাম মদিনা মনোয়ারা সোপা গাই সাইতাম সোপা গাই সাইতাম সোপা গাই সাইতাম শুকনো বীরাইতাম আর টিয়া নাই ফুশা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম আল্লাহ সোনার মদিনা কেন যাইতাম আর টিয়া নাই ফুশা নাই কেন যাইতাম সোনার মদিনা নে সাইতাম আল্লাহ সোনার মদিনা কেন সাইতাম পাকি যদি ঐতাম যাইতাম ভরি ওরি মদিনা তাইতাই যাইতাম গোরি গোরি মদিনা তাইতাই যাইতাম গোরি গোরি পাকি যদি ঐতাম পাকি যদি ঐতাম পাকি যদি ঐতাম সাইতাম ওরে ওরে মদিনা তাইতাই যাইতাম গোরি গোরি মদিনা তাইতাই যাইতাম গোরি গোরি মদিনা সাই সাই ইয়া রাসূলুল্লাহ মদিনা সাই সাই মদিনা সাই সাই আশা পুরাইতাম আর টিয়া নাই ফুশা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম আল্লাহ সোনার মদিনা নে সাইতাম আর টিয়া নাই ফুশা নাই কেন যাইতাম সোনার মদিনা কেন যাইতাম সোনার মদিনা তাই হয়
سلام دیو موت زائنو بی روزت سلام دیو تمہاری زیارت جائی ہزارو حاجی مدینہ اے غریب رو تمہیں مددگار یا رسول اللہ تمہاری زیارت جائے یا رسول اللہ یا حبیب اللہ تمہاری زیارت جائے ہزاروں حاجی مدینہ اے غریب رہو تمہیں مددگار یا رسول اللہ شونار مدینہ تائی ہوتے زائیو ہوتے زائی نو بی روزت سالم دیو ہوتے زائی نو بی روزت سالم دیو نومی روزت سلام دیلے نومی روزت سلام دیلے من شانتی پائتام آر ٹی آنائی کوئی شنائی کین زیدہ شونار کین سیتام اللہ شونار مدینہ کین سیتام جیبان ہوبے کی تمہارو دیدار یا رسول اللہ یا شیرو یچی آمین گناگار یا رسول اللہ جکھن ہوبے تمہار دیدار یا رسول اللہ یا حبیب اللہ جکھن ہوبے تمہار دیدار تکھنی دے ہوبے آمار تمہارو دیدار داؤنا مدنی مدین والے آرٹیاں آئی خوشان آئی کین زیدام شونار مدینہ کین زیدام اللہ شونار مدینہ کین زیدام انشاءاللہ انشاءاللہ আমরা অবশ্যই দেখব কারণ মদিনা শরীফ তো যারা তারাই করতে যেতে পারে তারা যারা আমার নবীকে মহাব্বত করে যারা আমার নবীকে ভালোবাসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া আদায় করছি দর্শক শ্রোতা আপনারা আদায় করুন যাদেরকে আল্লাহ তাআলা আমার নবীর মহাব্বত করার সুযোগ দিয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা আমার নবীর মহাব্বতকারী বানিয়েছেন ভাগ্যবান তারা কারণ দুনিয়ার ভালোবাসা আপনাকে ধ্বংস করে দিবে আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহাব্বত ভালোবাসা আপনার দুনিয়াকে সুন্দর করে দিবে শুধু দুনিয়া নয় আপনার পরকালকেও সুন্দর করবে আপনার দুনিয়া এবং আখিরাত উভয়টাকে কল্যাণময় করবে আমার নবীর মহাব্বত ভালোবাসা অবশ্য ইনশাআল্লাহ আযজা ওয়াজাল দেখুন এই যে আমার নবীর মহাব্বত ভালোবাসা এটা আমরা পেয়েছি এটাকে আমরা দুনিয়ার কোনো সম্পদ দিয়ে কিনতে পারবো না কখনো কিনতে পারবো না যারা প্রকৃত আশিক তাদেরকে গিয়ে প্রশ্ন করেন আচ্ছা আল্লাহ তাআলা যে অনেক নিয়ামত দিয়েছেন এই যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করার যেটা নিয়ামত ভালোবাসার যেটা সম্পদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন এটার কিমত মূল্য কতটুকু হয়তোবা ওই আশিকের পক্ষ থেকে উত্তর আসবে আমি যদি পুরো দুনিয়াও দিয়ে দিই এরপরও
ওই সম্পদের মূল্য আদায় হবে না, ওই নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বাস বাস মালিক আমরা দোয়া করি সব সময় যেন আমাদেরকে আমার নবীর মহাব্বত নিয়ে আমার নবীর গোলাম হয়ে যেন আমরা দুনিয়াতে কি যেতে পারি। এটাই হচ্ছে ইমানের মূল, এটাই হচ্ছে আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হওয়ার সার্টিফিকেট, আমার নবীর মহাব্বত ভালোবাসা। কারণ তো বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সচ্চন্তরে সচ্চন্তরে দিল থেকে মন থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করার, ভালোবাসার এবং সুন্নতের উপর আমল করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমি দর্শক শ্রোতা আসুন আমরা আরেকটি কালাম আমরা শ্রবণ করি, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ আমরা আখিরি মোনাজাত এবং সালাতু সালামের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করব ইনশাআল্লাহ। জি ভাব
আমায় দাও না তোমার
بجاه النبي الامين صلى الله عليه واله وسلم ان شاء الله ان شاء الله الله تعالى আমাদেরকে দয়া করবেন দর্শক শ্রোতা দেখুন আজকে তো আমরা দুনিয়ার মানুষকে বন্ধু বানাই সাথী বানাই কারণ এর বিভিন্ন কি আছে আমাদের উদ্দেশ্য থাকে মকসদ থাকে কিসের জন্য কিছু তার কাছ থেকে ফায়দা হাসিল করার জন্য কিন্তু যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন ব্যক্তি যখন অন্ধকার কবর আমাদেরকে শুয়ে দেওয়া হবে সাদা কাফনে কালামের মধ্যে পড়েছে কেউ থাকবে না অন্ধকার কবর একা থাকবো কোনো আমল নেই ভালো কোনো নেকিও করতে পারি নেই যদি ওই ব্যক্তি যদি যিনি অন্ধকার কবরে যাকে শুয়ে দিয়েছেন সাদা কাফন পরে সে যদি আমার নবীর সাচ্চা গোলাম হয় আমার নবীর সাচ্চা আশিক হয় তাহলে ওই ব্যক্তি আমার নবীর সঙ্গ পাবে আমার নবী তার কবরের মধ্যে সাথী হিসেবে বন্ধু হিসেবে চলে আসবে এবং আমার নবীর সুন্নত মুবারাকা এই যে দুনিয়ার মধ্যে যে আমলগুলি সুন্নত মুবারাকার উপর আমরা আমল করেছি ওই আমলগুলি অন্ধকার কবরের মধ্যে আমাদের জন্য বন্ধু হিসেবে চলে আসবে আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য যে কবরের মধ্যে যে ঘরের মধ্যে কোনো আলো নেই কোনো বাতি নেই বাতাস আসার কোনো সুযোগ নেই একা থাকবো সিফ শুধুমাত্র একটি সাদা কাপড় নিই দর্শক শ্রোতা ওই মুহূর্তে আমার নবীর মহাব্বত কাজে আসবে ওই সাকরাতের বিছানা যখন আমরা শুয়ে যাব ছটফট করতে থাকব ওই সময় আমার দয়াল নবীর মহাব্বত আমাদের কাছে আসবে হ্যাঁ দেখুন যে দুনিয়ার মধ্যে মৃত্যু সবার আসবে আমরা সবাই জানি কিন্তু ওই মৃত্যু যন্ত্রণা এত বেশি ভয়ঙ্কর কঠিন হয়তো আমরা আমাদের চ্যানেল এর মাধ্যমে বিভিন্ন বর্ণনার মাধ্যমে আমরা শ্রবণ করেছি কিন্তু ওই মৃত্যুর যন্ত্রণা কারা পাবে যারা গুনহেকার বদকার যারা আমার নবীর শানে বেয়াদবি করেছে যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেসপেক্ট করতেন না মহাব্বত করতেন না ভালোবাসতেন না যারা নামাজ পড়া থেকে নেকির কাজ করা থেকে দূরে সুন্নতের উপর আমল করা থেকে দূরে ওই মৃত্যু তাদের জন্য আযাবের কারণ হবে অনেক ভয়ঙ্কর হবে মৃত্যুর যন্ত্রণা আর যারা নেককার যারা আল্লাহওয়ালা যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করেছে যারা আমার নবীকে দিল থেকে অন্তর থেকে সচ্চন্তরে সত্যিকার অর্থে মহাব্বত করেছে যারা প্রকৃত পক্ষে আল্লাহ তাআলাকে ভয় করেছে যারা নামাজ পড়েছে কোরআন পাকের তিলাওয়াত করেছে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে আল্লাহ তাআলা জিকির করেছে নেকির দাওয়াত দিয়েছে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছে অধিক পরিমাণে সচ্চন্তর তওবা করেছে তখন ওই মৃত্যু তাদের জন্য যন্ত্রণার কারণ হবে না বরঞ্চ তাদের জন্য তোহফা হবে কারণ মৃত্যু মুমিনের জন্য তোহফা গিফট আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হাদিস শরীফ মধ্যে আসছে মুমিনের জন্য মৃত্যু হচ্ছে কি এটা গিফট তোহফা অর্থাৎ সে এই দুনিয়ার জেলখানা থেকে মুক্তি পেয়ে কোথায় যাবে আরামের ঘরের মধ্যে যাবে এই দুনিয়ার জেলখানা থেকে আজাবের ঘর থেকে বেঁচে সেই আরামের ঘর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাকবে আল্লাহ তাআলার দয়া পেতে থাকবে আল্লাহ তাআলার রহমত পেতে থাকবে দর্শক শ্রোতা সেই জন্য আসুন আমরা এই মাসকে কাজে লাগাই সময়কে কাজে লাগাই এখন আমাদের সুযোগ আছে আমরা স্বচ্ছন্দে তওবা করি গুনাহ থেকে ফিরে আসি আমরা দুনিয়ার দিকে না দেখি কে কি বলবে সেটা না দেখি আমরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক ইসলাম মোতাবেক আমাদের হায়াতের জিন্দগিকে অতিবাহিত করি পরিচালিত করি অধিক পরিমাণে আল্লাহ তাআলার ইবাদত করি কোরআনে পাকের তেলাওয়াত করি আল্লাহ তাআলার জিকির করি দরুদ শরীফ পাঠ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই এগুলির বদৌলতে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে দয়া করবেন আল্লাহ তাআলা আমাদেরকে যে আল্লাহ তাআলা যেমন বান্দা পছন্দ করে তেমন বান্দা হওয়ার এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উম্মত আশিক পছন্দ করে
তেমন উম্মত আশিক হওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আর আলহামদুলিল্লাহ এমন বানানোর জন্য প্রচেষ্টা আপ্রাণ সব সময় প্রচেষ্টা করে যাচ্ছে আমার শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে নিজেদের দুনিয়া এবং আখিরাতকে কল্যাণময় করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমিন। দর্শক শ্রোতা, আসুন আমাদের সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, আসুন আমরা দাঁড়িয়ে আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম পেশ করি। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শুনে বজনে হেদায়ত পে লাখো সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শুনে বজনে হেদায়ত পে লাখো সালাম গৌসে আজম ইমাম رت پہ لاکھو سلام مصطفیٰ جانے لاکھو سلام شمع بزم ہدایت پہ لاکھو سلام ڈال دی قلبوں عظمت مصطفیٰ سیدی اعلیٰ حضرت پہ لاکھو سلام خواجہ خواجگان راجائے دوستان اس معین و دین و لاکھو سلام فیضوں سے جن کے لاکھو نمازی بنے فیضوں سے جن کے لاکھو امام سجے اس امیر اہل سنت پہ لاکھو سلام مصطفیٰ جانے رحمت پہ لاکھو سلام شمع عزم ہدایت پہ لاکھو سلام الرحمن الرحیم الصلاة والسلام علیک یا رسول اللہ سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك يا رحمن يا رحيم يا ربنا يا ربنا يا ذا الجلال والإكرام مولاي كريم আল্লাহ আমাদের আজকের নাত মাহফিলকে তোমার আলিশান দরবারে তুমি কবুল করে নাও। আল্লাহ বিশেষ করে নাত খা ইসলামী ভাই, ক্যামেরাম্যান ইসলামী ভাই, ডিরেক্টর ইসলামী ভাই, পিসিআর, এমসিআর, যারা বিশেষ করে মাদানী চ্যানেলের মাধ্যমে যারা দর্শক শ্রোতা দেখেছেন, আল্লাহ যে যেখানে বসে তোমার দরবারে হাত তুলেছে প্রত্যেকের এই প্রচেষ্টাকে তুমি কবুল করে নাও। কাল কিয়ামতের ময়দানে তুমি নাজাতের উসিলা হিসেবে তুমি কবুল করে নাও। বিশেষ করে অনেক ইসলামী ভাইয়ের মা বাবা আত্মীয় স্বজন অসুস্থ বিভিন্ন পেরিশানির মধ্যে রয়েছে, আল্লাহ যারা অসুস্থ সবাইকে তুমি শিফায়া আজেলা কামিলা নসিব করো মওলা। আল্লাহ দুনিয়াবীর পেরেশানি, কবরের পেরেশানি, আখিরাতের পেরেশানি, পুলসিরাতের পেরেশানি
সমস্ত প্রকার পেরিশানি থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। মোলা, তোমার নবীর সাচ্চা গোলাম হয়ে, তোমার প্রকৃত বান্দা হয়ে, ইমানের দৌলত, ইশক রসুলের দৌলত নিয়ে আল্লাহ কলমা শরীফ পড়ে পড়ে মোলা দুনিয়া থেকে যাওয়ার সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على النبي الامي واله صلى الله عليه وسلم صلاه وسلاما عليك سيدي يا رسول الله صلى الله عليه وسلم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا اله الا الله محمد رسول الله صلى الله عليه واله وسلم দর্শক শ্রোতা পরবর্তী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আমিন বিজাহি নবিয়িন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। চোখের তারা রামে মুহাম্মদ।